আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। এবং সানজিদাস ওয়ার্ল্ডে নতুন একটি গিফট এসেছে, তো গিফটটি ছিল এই অ্যাকোরিয়াম মাছের জারটি। তো এটি এবং মাছগুলো, ওই ঝিনুক গাছ, এগুলো সব কোথেকে পেয়েছি জানতে হলে চোখ রাখুন সানজিদাস ওয়ার্ল্ডে। সানজিদা সোয়ার্ল্ডে এতদিন কী কী ছিল? ছিল আমার এই শখের ঘুঘু পাখি, সাথে ছিল কবুতর, আমার ভালোবাসার কবুতর, যেটা দিয়ে হচ্ছে সবার আগে শুরু করেছিলাম শৌখিনের এই জগতে আসা, সেটা হচ্ছে কবুতর দিয়ে। তাই বলে ঘুঘু পাখিগুলো কিন্তু কম শখের না, এগুলো অনেক শখের। এগুলোর বাকবাকুম শব্দটা মানে যারা শুনেছে তাদেরই প্রাণ কেড়ে নিয়েছে। এ দেখুন, এরা দুজন একসাথে ডিমে তা দিতেছে। সঞ্চিতা সোয়ার্ল্ডের মেলকুনিতে রয়েছে বাজিকার পাখি এক জোড়া, অ্যান্ড এগুলো হচ্ছে আরও খুশির সংবাদ, ডিম থেকে বাচ্চা করেছে। এবং নতুন যেটি যুক্ত হয়েছে তা হচ্ছে এই মাছগুলো, শখের মাছগুলো। তো এখানে রয়েছে মলি ফিশ এবং হচ্ছে কই কার্প। তো এগুলো কোত্থেকে এলো চলুন জানি। প্রথমে কী করছিলাম সেটা হচ্ছে এই যে এরকম বল নিয়ে আসছিলাম হচ্ছে মাছ সহ। তারপর কী করছি, এইভাবে পানির মধ্যে সাইরা দিছি, বা জীবিত হয়ে গেছে। কী মনে হয়, বিষয়টা কি এরকম? আসলে কিন্তু বিষয়টা এরকম না। প্রথমে হচ্ছে এই নকল মাছ দুইটা তুলা নেই, কারণ অলরেডি এখানে অনেকগুলো মাছ আছে। তো তারপর বলতেছি আসল ঘটনাটা। একটা কথা কি, এই জিনিসটা প্লাস্টিক হইলেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে। তো আমি একটু জেনে নিই যারা হচ্ছে মাছগুলো অলরেডি পালতেছেন, তো তাদের অভিজ্ঞ যারা অর্থাৎ তাদের থেকে জেনে নিই। তারপর হচ্ছে আমি মানে জেনে নিব যে বিষয়টা, মাছটা হচ্ছে এখানে রাখলে কোনো সমস্যা হবে কি না। তো যদি বলে যে প্লাস্টিকের মাছটা রাখলে সমস্যা, তাহলে সরায় দিব। আর যদি বলে যে না কোনো সমস্যা নেই, তাহলে আমি মাছটা এখানে রেখে দিব, কারণ ভালোই লাগতেছিল। তো যেটা মূল ঘটনা সেটা বলি। 4 তারিখে জুনের হচ্ছে আমার বার্থডে গিয়েছিল। তো তারপর আমার বড় বোন বলছিলেন যে মানে আমার শখের এই মাছের অ্যাকোরিয়াম গিফট করবেন। তো সেই শুধু মাছের অ্যাকোরিয়ামটাই গিফট করেন নাই, এই হচ্ছে একটা জার, এটা গিফট করছেন। প্লাস ওই যে গাছটা দেখতে পারতেছেন, কিউট একটা গাছ এইটা, প্লাস ওই যে নিচের যে ঝিনুকগুলো সেগুলো ছিল গিফট করছে, সাথে যেই হচ্ছে কই কার্পটা, এটাও কিন্তু আমার আপু আমাকে গিফট করছেন। তো এই হলো একটা ঘটনা। আর হচ্ছে যেই মলি ফিশগুলো আছে সেইটা হচ্ছে মানে নিয়ে আসছেন মিস্টার রহমান অর্থাৎ আমার হাজব্যান্ড, তো সে এনে এগুলো একসাথে রাখছে। আর একটা বিষয় হচ্ছে কিছু অনেক কিছু মাছ আছে যেগুলো আপনারা একসাথে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হয় না। এই মলি ফিশের সাথে কিন্তু আপনারা চাইলে গোল্ড ফিশ, কাপ্পি এগুলো একসাথে রাখতে পারেন। ওরা কিন্তু একজন আরেকজনকে আহত করে না, প্লাস কেউ কারো ডিম বাচ্চাও খেয়ে নেয় না। তো আমি এভাবে শুরু করলাম, আর ইনশাল্লাহ আস্তে আস্তে ওদের সংখ্যা বাড়াবো, দেখা যাক ধীরে ধীরে হয়তো ট্যাঙ্ক এর ব্যবস্থাও করে নিব, তো আল্লাহ যদি চায়। তো এই মাছগুলোর খাবার হিসাবে যেটা আমার আপুর সাথে দিয়ে দিছে সেটা হচ্ছে এই যে এই খাবারটা, এটা হচ্ছে কোয়ালিটি গোল্ড। তো এখানে 20 গ্রাম আছে। আর এই খাবারটা আমি জাস্ট মানে কয়েক চিমটি দিই, মানে চামচের পরিমাণটাও বুঝাইলেই হবে। জাস্ট এই গোল্ডের এই খাবারগুলো হচ্ছে সকালে দেই হচ্ছে 2 চিমটি করে, অ্যান্ড রাতে দেই হচ্ছে 2 চিমটি করে। আর এটার মধ্যে আছে মানে মিনারেলস, ভিটামিনস, তারপর মানে প্রোটিন থেকে শুরু করে খুব ভালো, এটা পরে দেখলাম। অ্যান্ড মাছের খাওয়ানোর পরে কোনো সমস্যা হয় নাই। তো এটার প্রাইস ছিল হচ্ছে 35 টাকা, আর এটা 20 গ্রাম, ঠিক আছে? তো মাছের কিন্তু খাবার খুব বেশি লাগে না,
এই শৌখিন মাছগুলার হচ্ছে উল্টো অতিরিক্ত খাবার দিলে মারা যায় মাছ গ্যাস হয়ে। তো মাছগুলোকে আমি যখন খাবার দেই, যেটা মানে একটা বিষয় শেয়ার করি, তো খাওয়ার সময় হইলে যারা ওরা যখন আমাকে দেখবে তখন কাছে থাকবে, উপর দিয়ে ভাসবে, আর ওই খাবারগুলো কিন্তু উপরে ভেসে থাকে, ওগুলো নিচে নেমে যায় না। তো মাছেরা খুব সুন্দর করে খেতে পারে, খুবই মানে সুবিধা হয় ওদের। আর এইখানে মলি ফিশগুলো যে আছে ওদের কিন্তু বেবিও আছে একটা, আর মাছগুলো হচ্ছে লাল কালো, আবার একটা লাল কালো মিক্স আরও আছে, আর কই কার্পটা মানে গোল্ডেন কালারের একটা ইয়া হয়। তো কই কার্পটা কিন্তু 2.5 থেকে 3 ইঞ্চিও হয়ে থাকে অনেক সময় এদের সাইজ, আর মলি ফিশটা 1 থেকে 1.5 ইঞ্চি হয়। আর মলি ফিশটা আমি যেটা খেয়াল করছি, ওরা প্রচুর মলমূত্র ত্যাগ করে, মানে অনেক বেশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার শখের এই মাছগুলোর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।